ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ জায়গাগুলোর মধ্যে, প্লেসেসগুলোর মধ্যে ইন্ডিয়া গেটটাও একটা অন্যরকম আছে। পুরুলিয়ার ছেলে, বুঝতে পারছ তো? কি কি দেখবে বলো? মাংকি আর আর কি দেখবো? আর কি দেখবে বলো? আর কি দেখবো? আর কি দেখবো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর একটা নতুন ভিডিও, একটা নতুন দিন। আর আজকে আমাদেরকে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে, কারণটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি একটা নতুন ট্যুরে, দিল্লি, হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি, আর মুসৌরি থেকে আরও অনেক জায়গায় আপনাদেরকে দেখাবো। তো আর সব থেকে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস ফর 5K সাবস্ক্রাইবার্স। 5K সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর চলো পুরো রাস্তাটা দেখি, বাকিতে দেখা হচ্ছে দিল্লিতে সকালবেলা। তো আজকে আমাদের জার্নিতে আছে মিসেস অপর্ণা, হাই করে দাও। ওকে, এদিকে সুরজিৎ মাহান্তি বাবু, এদিকে মিসেস সুরজিৎ মাহান্তি, আর এদিকে আমাদের ছোট্ট পুচকি। তো আমাদের ট্রেন আসছে, না না সাম আমাদের ট্রেন চলে এলো, আমরা সবাই এখন খুব এক্সাইটেড, আমরা যাচ্ছি পুচকির বিশাল ফুর্তি। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি, আর এখনই চলে যাবো হোটেলে। চলো হোটেলে যেটা হচ্ছে, আমরা এখন হোটেলে রিসেপশনে পৌঁছে গেছি, এখন আমাদের রেডি হচ্ছে, পেপার্স দিয়ে দিয়েছি, তো এখন আমরা রুমে যাবো একটু পরেই। এদিকে সুরজবাবু হোটেল এই ফটো তুলতে ব্যস্ত আছে, এদিকে রাইন খেলছে, এদিকে রাইনের মা, আর ওইদিকে তো বন্ধুরা দিল্লিতে এসে না আমরা কেমন হোটেলে আছি সে হোটেলটা দেখাচ্ছি, রিভিউ করছি আর কি। এসো, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের বিছানা, ঠিক আছে? ও দারুণ লাগে। এখানে দুটো চেয়ার আছে, এখানে আমরা একটু পরে খেতে খাবো আর কি, খাবার রাখা আছে এখানে। এখানে টিভি আছে, এদিকে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে, ঠিক আছে? এর বাথরুমটা দেখাচ্ছে, বাথরুমটা খুব ক্লিন, টয়লেটটা কিন্তু খুব ক্লিন, ভিতরে এসব। এখানে একটা বড় আয়না আছে, সব কিছু কিন্তু ক্লিন, নিজের দিকে দেখো, সব ক্লিন। এই হচ্ছে আমাদের রুমের রিভিউটা দিয়ে দিলাম। এখানে ভাড়া পড়েছে আমাদের 1400 টাকা, ঠিক আছে? এখানে আমরা কনসেশন পেয়েছি, আর গোআইবি থেকে আমি হোটেল বুক করেছিলাম, তার জন্য 720 টাকা আমি ওয়ালেট থেকে পেয়েছিলাম। তো বন্ধুরা আমরা এখন বিরিয়ানি খাবো আর কি, বিরিয়ানি। ভাত পেলাম না সামনাসামনি, সেরকম কোনো হোটেল পেলাম না, তো এখন আজকের দিনটা বিরিয়ানি খাই আর কি, ঘুরতে বেরোবো। তো ঠিক আছে, খাওয়া যাক, খাবারটা দেখাচ্ছি না। আমরা এখন দিল্লি জুলজিক্যাল গার্ডেনের দিকে যাচ্ছি, চলো চলো ভেতরে ছবি তুলব, যত ছবি তুলবে ভেতরে তুলবে। ওরে বাবা রে, এই দেখে যাও রাইন, এই দেখে যাও রাইন, চলে এসছে দিল্লি জু। তো আমরা এখন চলে এসেছি দিল্লি জুলজিক্যাল গার্ডেন, জুলজিক্যাল পার্কে। তো এখানে আসার জন্য একটু যুদ্ধের মতো করতে হলো আর কি। তো এখানে এসে
আপনারা টিকিটের জন্য কিন্তু লম্বা লাইন দিতে পারে। এখানে টিকিটের দাম হচ্ছে 80 টাকা, অনলাইন টিকিট করতে হবে। আমরা অনলাইনে টিকিটটা করে নিলাম, আর এমনিতে অনেক দালাল ফালাল থাকে, তাদেরকে হয়তো 100-120 টাকা নিয়ে নেবে। তো আমার মনে হয় অনলাইন টিকিটটা করে নেওয়াই ভালো। তো আমরা জুয়ের দিকে এগিয়ে চললাম। এই যে আমাদের গ্রুপ, আমাদের সব থেকে এন্টারটেনমেন্টের যে মেন হচ্ছে সে হচ্ছে রাইন, ঠিক আছে, ছোট্ট রাইন। ওকে, চলো পুরো জুটা দেখাচ্ছি তোমাদেরকে। কি কি দেখবো আমরা, কি কি দেখবে বলো? মাংকি আর আর কি দেখবো, আর কি দেখবে বলো? আর কি দেখবো, আর কি দেখবো? টাইগার, আমরা এখন লায়ন দেখবো, টাইগার দেখবো, ঠিক আছে। অস্ট্রিচ, অস্ট্রিচ মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে টাইগারের। লায়ন দেখেছো, টাইগার দেখেছো? হ্যাঁ, কই টাইগার, কই উঠছে না? ওই যে টাইগার উঠছে, কই? এ টাইগার উঠে গেছে, দেখো দেখো টাইগার উঠে গেছে। এবারে বাঘিনে টাইগার, এগুলো হচ্ছে উল্ফ, উল্ফ বা নেকড়ে। তো এটা হচ্ছে শিয়ালের দাদা, আমাদের পুরুলিয়াতে এর ছোটটাকে শিয়াল বলে, শিয়ালের দাদা। তো আমরা চিড়িয়াখানাতে এসে নিয়ে একটু রেস্ট নিচ্ছি আর কি, এখানে সবাই রেস্ট নিচ্ছে। ওইদিকে অর্চিতা তো একদম পুরো একদম টায়ার্ড, আর অপর্ণা কিছু বলছে না, ঠিক আছে। ওইদিকে আমাদের লাইন ঘুরে বেড়াচ্ছে, ও টায়ার্ড নয় কিন্তু, ঠিক আছে। এই দেখে যাও, এই দেখে দেখছো, আমার বাপ তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাপ যেমন মেয়েও সেরকম। হিপো, হিপো, হিপো দেখতে পাচ্ছি এখানে আমরা, হিপো, এই একটা দুটা তিনটা হিপো, যাকে বাংলায় বলে জলহস্তি, জলহস্তি। তো বন্ধুরা আমরা এবার যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে, এটা ইন্ডিয়া গেটের রাস্তা, ওইদিকে ইন্ডিয়া গেট দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়া গেটের আমরা পৌঁছে গেছি, অনেকদিন থেকে দেখতে দেখতে ভাবছিলাম, আমি ছোটোবেলায় দেখেছিলাম, তবুও এটা ফার্স্ট টাইম নাকি? অপর্ণা এটা ফার্স্ট টাইম আর কি। তো বন্ধুরা ইন্ডিয়া গেটে এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, অনেক মানুষ এখানে এসেছে, শুধু সারা ভারতবর্ষ বললে ভুল হবে, বিদেশ থেকেও এমন দেশ নেই যে এখানে মানুষ আসেনি দেখতে। তো দিস ইজ ইন্ডিয়া গেট, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। দিল্লির ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ জায়গাগুলোর মধ্যে, প্লেসেসগুলোর মধ্যে ইন্ডিয়া গেটটাও একটা অন্যরকম। সো ফ্রেন্ডস, জাস্ট সাম ইম্পর্টেন্স অফ ইন্ডিয়া গেট, যেটা আমি পরে বলে দেবো, সেটা ইন্ডিয়া গেট সম্বন্ধে একটা আলাদা ভিডিও যদি বানাই কোনো দিন আমার দিল্লি আসে অবশ্যই আমি জানিয়ে দেবো। আর দিল্লির মতো জায়গাতে পাবলিক প্লেসে এসে ব্লগ করছি কিন্তু পুরুলিয়ার ছেলে, বুঝতে পারছে তো? এখানে কিন্তু কেউ কাউকে তাকাচ্ছে না, ওকে, এখানে কেউ কিছু ক্যারি করছে না, আমি ব্লগ করছি না কি করছি কেউ কিছু ক্যারি করছে না। সো এখানে ব্লগ করাটা একটু সুবিধা মনে হচ্ছে, একটু করে আলো জ্বলে যাবে, লাইট জ্বলে যাবে, আর ইন্ডিয়া গেটের কিন্তু ভিউটাও চেঞ্জ হয়ে যাবে, আলোটা জ্বলে গেলেই ইন্ডিয়া গেটের ভিউটাও চেঞ্জ হয়ে যাবে। তো রাতের বেলা এবারে ইন্ডিয়া গেটটা আমি দেখাচ্ছি, একটু করেই যাক, সূর্যটা ডুবে যাক। এবার আমি তোমাদেরকে রাতের বেলার ইন্ডিয়া গেট দেখাচ্ছি, এবার রাতের বেলার ইন্ডিয়া গেট কেমন হয় সেটাই আমি দেখাচ্ছি, তো দেখে যাও। তো বন্ধুরা রাতের বেলা যখন দেখছি ইন্ডিয়া গেটটা দেখছি, অসাধারণ লাগছে, অসাধারণ, চারদিক থেকে লাইট,
আর এক মিনিট পর পর লাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দর কিন্তু এই সময় ইন্ডিয়া গেটের দৃশ্যটা। ইন্ডিয়া গেট থেকে আজকের ভিডিওটা শেষ করছি, আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, তো এরপর পরের ব্লগে আসছি। আর যারা নতুন দেখতে বসে সাবস্ক্রাইব করে দেবে।